শুভেচ্ছা আপনাদের রাতের বাংলাদেশ আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন আমি মনিরুল ইসলাম এবং আমি মৌসুমী আহমেদ লোপা শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব মিয়ানমারের সময় ক্ষেপণের কৌশল আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাবাসনে সব চুক্তিতে জাতিসংঘকে সম্পৃক্ত করতে চায় ঢাকা নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের দাবি বিকল্প ধারার ইসির সংলাপে না ভোট সহ ১৩ দফা প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে ডাকা বিশেষ সভা অবৈধ ৬ মাসের মধ্যে সিনেট পুনর্গঠন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ চট্টগ্রাম বন্দর রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ উদ্বিগ্ন আইএমও নিয়মিত ড্রেজিং না হয় ঝুঁকিতে চলছে জাহাজ এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে ব্লু হোয়েল গেম বন্ধে সব দেশকে একসাথে কাজ করার পরামর্শ প্রযুক্তিবিদদের সন্তানদের ইন্টারনেট বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার তাগিদ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাবকে মিয়ানমারের সময় ক্ষেপণের কৌশল বলে মনে করছে বাংলাদেশ আন্তর্জাতিক চাপে তারা এসব কথা বললেও আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও দেশটির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদ এখনও কঠোর অবস্থান না নিলেও যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকায় রোহিঙ্গাদের ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী প্রতিমন্ত্রী যাচাই বাছাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার সপ্তাহখানেক আগে ঢাকা সফরে এসে এমন প্রস্তাব দিয়ে যান অং সান সুচির দপ্তরের মন্ত্রী কিউ তিন্ট সোয়ে মিয়ানমারের এই প্রস্তাবের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আংশিক ফিরিয়ে নেওয়ার প্রস্তাব মিয়ানমারের উপর আন্তর্জাতিক উদ্বেগ ও চাপ প্রশমিত করার কৌশল হতে পারে মিয়ানমার নিজস্ব যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রত্যাবাসন প্রত্যাশীদের সংখ্যা সীমিত করার ও নানা অজুহাতে কফি আনান কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়ন বিলম্বিত করতে পারে রোহিঙ্গা সংকটে সরকারের পদক্ষেপ নিয়ে গোলটেবিলে মিয়ানমারের আচরণ যে শুরু থেকেই উস্কানিমূলক ছিল সে কথা আবারও মনে করিয়ে দেন নীতি নির্ধারকরা আরেকটা অ্যালার্মিং ব্যাপার বর্ডার এলাকাতে তারা মাইনিং করছে ল্যান্ডমাইন লে করার ব্যাপারে সিভিলিয়ানের বিরুদ্ধে এবং ল্যান্ডমাইন আনমার্ক আনফেন্স ল্যান্ডমাইন লাগানো এটা এগেনস্ট ইন্টারন্যাশনাল নর্মস বর্ডারে ট্রুপস তার আর্মস নিয়ে আছে তার মাথার উপরে একটা হেলিকপ্টার গানশিপ আসলে যে আগে অ্যাটাক করবে সেই কিন্তু জয়ী হবে এই রেস্ট্রেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট তবু আমাদের গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুসারে আমরা আমাদের রেস্ট্রেন্ট দেখিয়েছি রোহিঙ্গা সংকট নিয়ে দায়িত্বশীলদের অভিন্ন কথা বলার পরামর্শ দেন বক্তারা আসে মিয়ানমারের মিত্র দেশ ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া অন্য রাষ্ট্রগুলোর সাথে বাড়তি যোগাযোগের তাগিদ উই আর টকিং অ্যাবাউট এভরি কান্ট্রিজ বাট উই আর নট টকিং অ্যাবাউট দি নর্থ কোরিয়া উই আর নট টকিং অ্যাবাউট পাকিস্তান দে হ্যাভ হিউজ এনগেজমেন্ট ইন মিয়ানমার সো দ্যাট পয়েন্ট অলসো নিড টু বি অ্যাড্রেসড ফোকাল পয়েন্ট নাই কেন আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে সাফার করছি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলে কোনো প্রতিষ্ঠান নাই কেন নাই এত সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় নিরাপত্তা ঝুঁকি যে বেড়েছে সে কথাও স্মরণ করিয়ে দেন বিশ্লেষকরা সন্ত্রাসবাদের এই সম্ভাব্য উত্থান আন্তর্জাতিকভাবে এটা বিপজ্জনক তো সেই উপলব্ধিতে যদি আন্তর্জাতিক কমিউনিটি আমাদের অঞ্চলের সব দেশ আসেন তাহলে হয়তো আমাদের কিন্তু বেশ কিছু সাফল্য আসতে পারে ১৩০০ কি ১৫০০ অরফেন আছে প্লিজ লুক আফটার দেম স্পেশালি দিজ আর দিজ মে বিকাম ইন ইয়ার অর টু অর থ্রি ফোর ফাইভ ইয়ার্স ওয়াকিং হিউম্যান বম এটা একটা বিরাট সিকিউরিটি থ্রেট হবে আই ওয়ান্ট টু রিঅ্যাসিওর ইউ দ্যাট আমরা যখন আমাদের ইন্টারনাল আলাপ করি উই আর ইকুয়ালি অ্যাওয়ার অফ অল দোজ জিও স্ট্র্যাটেজিক ফোর্সেস অ্যান্ড ফ্যাক্টরস আমরা ওগুলোকে রেখে এটা নিয়ে কাজ করি না কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে রোহিঙ্গাদের মানবতা শুড গেট প্রায়োরিটি বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কেন শরণার্থী বলছে না সরকার সেই ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী রিফিউজি ডিক্লেয়ার করলে আপনি তাদেরকে ফেরত পাঠাতে পারেন না সেই জায়গায় কেউ যদি চ্যালেঞ্জ করে বসে বা বলে রিফিউজি ডিক্লেয়ার করার পরে কারণ অ্যাজ লং অ্যাজ দ্য 1982 সিটিজেনশিপ অ্যাক্ট ইজ নট অ্যামেন্ডেড আর রিসেন্ট যে অ্যাট্রোসিটিজ হয়েছে এটা কিছুও যদি কন্টিনিউ করে তাহলে ওই দুটো ডেফিনেশনে কিন্তু আমরা আটকে যাব তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ না করলে মিয়ানমার মূল সমস্যার সমাধানে উদ্যোগী হবে বলে মনে হয় না
আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো তৎপর হতে হবে। এই ট্রান্সফরমেশনে কনফিডেন্স কে দিয়েছিল মিয়ানমারকে? কনফিডেন্স দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কনফিডেন্স দিয়েছিল যুক্তরাজ্য অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউরোপিয়ান কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলে কোনো রেজলিউশন আমি বলবো যে আসবে না তা না, আনতে দেরি হলেও এই তিনটি পক্ষের সহায়তায় আমরা এটার সমাধান আনতে পারবো। জানান, রোহিঙ্গা নিবন্ধন সহ মিয়ানমারের সাথে সম্ভাব্য সব চুক্তিতে জাতিসংঘকে সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ। পুরোপুরি আমাদের সাথে সহমত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমার সফরে গিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দিনক্ষণ চূড়ান্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, আসন্ন সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টি চূড়ান্ত হবে। যার যার জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন সেই মানে সেই সহযোগিতাটা করুন, সেই সেটাই আমাদেরকে আশ্বস্ত করুন, আমাদের প্রোগ্রাম সেটাই থাকবে। আমাদের সঙ্গে অবশ্যই একটা কথা বলছেন যে এরা যদি আমাদের দেশের নাগরিক প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা করব। আমরা আমরা প্রমাণ করার যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা রাখছি, আমরা সবাইকে একটা আইডি কার্ড তাদেরকে দিচ্ছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে আসিয়ান, ওআইসি সহ আন্তর্জাতিক জোটগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার সংস্থার কার্যালয়ে এমনটাই জানিয়েছেন কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মেইনলাতে ওআইসি তে সম্মেলন হয়, সেই সম্মেলনে আমরা বিষয়টা ওআইসির মধ্যে আমরা চাপ সৃষ্টি করতে চাই। বিকজ ওআইসি তে যে কান্ট্রিগুলো আছে আপনারা জানেন, এই 57টা কান্ট্রির মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে যারা বর্তমান সময়ে ওয়ার্ল্ড ইকোনমিতে একটা বড় রোল প্লে করতে পারে। হঠাৎ করে হাজার হাজার প্রতিবেশীর ভিড়ে স্থানীয় বাঙালিরা রোহিঙ্গা ক্যাম্পের অসংখ্য ঝুপড়ির আড়ালে পড়ে গেছে তাদের ঘর। ভিটে বাড়িটুকু থাকলেও দখল হয়ে গেছে গোটা পাহাড়। জমি নিয়ে শঙ্কায় থাকলেও রোহিঙ্গাদের ঘিরে কিছুটা আয়ের পথ খুঁজেছেন কেউ কেউ। শঙ্কর মঞ্জুর শান্তর একটি প্রতিবেদন দেখুন, ছবি তুলেছেন জাকির হোসেন জাকি। ডানপিটে মোরগটিও এখন নিজেকে গুটিয়ে রেখেছে বসত ভিটার গণ্ডিতেই। সবসময় কেমন তটস্থ থাকে, কেননা চারপাশে অচেনা মানুষ। পাহাড়ের চূড়ায় একলা থাকলেও এখন আমির হোসেনের ভিটার চারপাশে হাজারো ঝুপড়ি। একটা সময় নির্জন পরিবেশ থাকলেও এখন আর রাগ ঢাকের সুযোগ নেই। সকাল হতেই ফেলে দেয়া কিছু পাতার বিনিময়ে খেতের মূলা গুছিয়ে দিতে আসেন আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ওদিকে নিজের ছোট্ট দোকানের জন্য পিঠা ভাজতে বসেন আমির হোসেন। স্বামীর পাশাপাশি মেহের খাতুনও হাল ধরেন ব্যবসায়। রোহিঙ্গাদের চাহিদা মেটাতে নানা পদের পণ্য রাখার চেষ্টা দোকানে, তবে যোগান কম থাকায় খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না এই দম্পতি। যে তারা বিয়ার দিয়ে ওরা ইতারা দিয়ে জায়গা দিদি বা ইতারা তো মাথা কিলে আবার আর তো যখন আত্মসত্ত্ব নয় ইতারা তিয়ান আর আবার কিনে নিলি। আগে গরবারি নো আসছিল মানি, এখন মানুষের শিগুমুত্তুটি মানি আজার আজার মানুষে নেই। রোহিঙ্গাদের ঢলে কাটা পড়েছে লাগানো সব গাছ, ঢেকে গেছে চাষের জমি, পুরোটাই এখন রোহিঙ্গাদের বসতি। তাই চাষবাস করে খাওয়া পরিবারের সম্বল এখন এই দোকান। রোহিঙ্গাদের দেখভাল করছে সরকার, তাদের জায়গা দিয়ে এর অংশীদার আমির হোসেন রাও। তাদের বিশ্বাস, স্থানীয়দের জায়গা জমির দেখভালও সরকার করবে। পাহাড়ে বসবাস করা স্থানীয়রা হঠাৎ করে আবিষ্কার করেছেন তাদের অসংখ্য প্রতিবেশী। আমির হোসেনের মতো বুদ্ধিমান যারা আছেন তারা চেষ্টা করছেন ছোট দোকান বসিয়ে বাড়তি রোজগারের ব্যবস্থা করার। তবে এই শরণার্থী ক্যাম্প কতদিন স্থায়ী হবে অথবা তাদের এই জমিগুলো তারা আদৌ ফেরত পাবেন কিনা এ নিয়ে বেশ শঙ্কায় রয়েছেন তারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। ওয়াও, দারুণ উজ্জ্বলতা, সো সফট, কি মেখেছিস? ফেয়ার এন্ড সফটি বল না, এটা ফেয়ার এন্ড লাভলি। নরম কোমল উজ্জ্বলতার জন্য ফেয়ার এন্ড লাভলি উইন্টার। ফেয়ার এন্ড লাভলি উইন্টার যাদের রিচ ময়েশ্চারাইজারের কোমলতা এবং মাল্টিভিটামিনের উজ্জ্বলতা, ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস। বিকল্পধারা বাংলাদেশ মনে করে দশম জাতীয় সংসদ বৈধ নয়।
তাই তার আগের সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে তারা। কমিশনের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের কথা জানান দলীয় প্রধান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। সংলাপে নির্বাচনের আগে পরে 45 দিনের জন্য সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিকল্প ধারা। দিনের অপর সংলাপে কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশ। দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিকল্প ধারার সাথে বৈঠক করে ইসি। দলীয় প্রেসিডেন্ট ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। নির্বাচনের সময় সর্বদলীয় সরকারের প্রস্তাব দেয় বিকল্প ধারা। এতে বিএনপি সহ নবম সংসদে প্রতিনিধিত্বকারীদের রাখার দাবি জানায় দলটি। এতে অর্ধেক জায়গায় নির্বাচনই হয় নাই, আপনি বৈধ সংস্কারকে বৈধ কেমন করে বলবেন? সেই হিসাবে প্রধানমন্ত্রী উচিত হবে, যেহেতু সেইটা একটা বৈধ নির্বাচিত পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের সদস্যদের নিয়ে এবং বিরোধী দলের নেত্রী তাদের মানে নট বর্তমান নেত্রী, কেন উনি তো ওই সংসদে ছিলেন না, এরকম যারা আছে এদেরকে নিয়ে আর সুন্দর একটা সরকার গঠন করা যেতে পারে। সব মিলে 13 দফা সুপারিশ বিকল্প ধারার। সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটি, ভোটের আগে ও পরে দেড় মাস সেনা টহলের পরামর্শ তাদের। পাশাপাশি না ভোট পুনর্বহালের কথাও জানান বি চৌধুরী। নির্বাচনের এক মাস আগে থেকে সেনাবাহিনী দিতে হবে। কেন দিতে হবে? যাতে সবাই প্রচারণা করতে পারে, সভা করতে পারে, মিছিল করতে পারে। আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত দুঃখের কথা যে অন্য কাউকে বেশি ভয় না করলেও অন্তত সেনাবাহিনীর কাছে গুন্ডারা ভয় পায়। বিকেলে সংলাপে অংশ নেয় 20 দলীয় জোট ছেড়ে আসা ইসলামী ঐক্যজোট। সারা দেশে নয়, কেবল ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা মোতায়েনের পক্ষে তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সিনেট গঠন করে 3 সদস্যের উপাচার্য প্যানেল মনোনয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্ধারণ না করে করা সিনেটের বিশেষ সভা এবং 3 সদস্যের উপাচার্য প্যানেলকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। এদিকে রায়ের পর পূর্ণাঙ্গ সিনেট গঠনে কর্মপরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নের জন্য 29 জুলাই সিনেটের বিশেষ সভা আহ্বান করে একটি চিঠি ইস্যু করা হয়। সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের পদ পূরণ না করে সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে সভার ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ওই আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে অনুষ্ঠিত হয় সিনেটের বিশেষ সভা। সেখানে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক আব্দুল আজিজ উপাচার্য প্যানেলের জন্য মনোনীত হন। বিষয়টি আপিলে উঠলে 4 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রুল শুনানির মধ্যেই অধ্যাপক আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় 4 সেপ্টেম্বর উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন রাষ্ট্রপতি। রায়ে বিশেষ সভা এবং উপাচার্য প্যানেল অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 3 সদস্যের প্যানেল যেটা মনোনীত হয় সেই 3 সদস্যের প্যানেল মনোনয়নকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। আর শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী 6 মাসের মধ্যে সেনেট পূর্ণাঙ্গভাবে গঠন করে ভিসি প্যানেল মনোনয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আদালতের এই রায় বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার আদর্শিক অবস্থান সমুন্নত রাখবে বলে মন্তব্য শিক্ষকদের। ধারদিসকে সমুন্নত করেই তারা সবাইকে নিয়ে এগিয়ে যাবেন। এদিকে পূর্ণাঙ্গ সিনেট গঠন করতে কর্মপরিকল্পনা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের সকল সামর্থ্য, সকল সৎ উদ্দেশ্য সেগুলো সামনে রেখে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করব। ক্যালেন্ডার তৈরি করা যাবে না, এটা একাডেমিক ক্যালেন্ডার না, আদালতের নির্দেশনা। সেই নির্দেশনার মধ্যে সেগুলোর আলোকে আমাদের দেখতে হবে যে সেটাই ওই যেটা বললাম, আমাদের সকল সৎ উদ্দেশ্য পিছনে কাজ করতে হবে। তবে পূর্ণাঙ্গ সিনেট গঠন করতে বিধে দেওয়া 6 মাস পর্যন্ত উপাচার্য এবং সিনেট স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোর অভাব তো আছেই, তার উপর আশপাশের নৌ রুটে নিয়মিত ড্রেজিং না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ। সম্প্রতি ঢাকায় সফরে এসে যমুনা টেলিভিশনকে একথা জানান আইএমও মহাসচিব কিটাক লিম। তার মতে বাংলাদেশে এখন সরাসরি মাদার ভেসেল প্রবেশের সুযোগ দরকার, তাহলেই অর্থনীতিতে সমুদ্র বন্দরের সুফল মিলবে। চট্টগ্রাম থেকে ফিরে নৌ বাণিজ্য নিয়ে তহিদ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। সিঙ্গাপুর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বন্দর।
1800 থেকেই বিশ্ব আমদানি রপ্তানি বাণিজ্যের এই কেন্দ্রকে ঘিরে চলছে দেশটির অর্থনীতি। চট্টগ্রাম বন্দরে পরিবহন হওয়া কন্টেইনারের 47 ভাগই আসে সিঙ্গাপুর দিয়ে, আর বঙ্গোপসাগরের আমদানি রপ্তানি বাণিজ্যে সিঙ্গাপুরকে টক্কর দিচ্ছে কলম্বো। কিন্তু বন্দর বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কোথায়? চট্টগ্রামের আলোচনা এলেই সাথে যোগ হয় কন্টেইনার জট, জেটি সংকট কিংবা শ্রমিক ধর্মঘটের মতো পুরনো ইস্যু। পণ্য হ্যান্ডলিংয়ে নতুন যন্ত্র দরকার হলেও আছে অর্ধেকের কম। তার ওপর কর্ণফুলীতে নিয়মিত ড্রেজিং না হয় পলি জমে প্রায় বাধার মুখে পড়ছে জাহাজ চলাচল। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে চট্টগ্রাম বন্দরের এসব ত্রুটি চোখে পড়ে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO মহাসচিবের। You have some limitation in terms of water depths. বাংলাদেশে বন্দরের গভীরতা নিয়ে প্রশ্ন আছে, সবসময় ড্রেজিং করা যায় না, আর তাই বড় জাহাজ আনতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণের কথা ভাবা হচ্ছে। তবে ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতেই হবে, পাশাপাশি এই অঞ্চলে লাভ করতে চাইলে বন্দর ব্যবহারের খরচ কমানোর কোনো বিকল্প নেই। অ্যালায়েন্সের প্রতিবেদন বলছে দক্ষিণ চীন, ইন্দোনেশিয়া কিংবা ফিলিপাইন উপকূলে জাহাজ বাণিজ্য বাড়লেও ঝুঁকি কমেছে বঙ্গোপসাগরে। গেল বছর এই অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে মাত্র 3টি। তাই তো লয়েডসের শীর্ষ 100 বন্দরের তালিকায় 5 ধাপ এগিয়ে এখন 71 নম্বরে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, তাহলে কি গভীর সমুদ্র বন্দর তৈরি করা উচিত বাংলাদেশের? নতুন নতুন ভেসেলের দরকার হবে, ফিডার ভেসেল। যদি আমাদের এটাকে ডিপসি পোর্ট হিসেবে, যদি হাব পোর্ট হিসেবে ব্যবহার নাও করি, তখন হবে কি, আমরা তখন একটা নতুন আর একটা বিজনেস লাইন সৃষ্টি হবে। সেটা হচ্ছে যে চিটাং পোর্ট থেকে, পায়রা বন্দর থেকে, মংলা বন্দর থেকে কলম্বো পাঠা। চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 12%। নতুন অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু হলে বাংলাদেশে কাঁচামালের আনাগোনা বাড়বে, কিন্তু সেই চাপ সামাল দিতে এখনও পুরোপুরি প্রস্তুত নয় চট্টগ্রাম বন্দর। এমনকি নতুন যন্ত্রাংশ সংযোজন করা হলেও সক্ষমতা বাড়বে মাত্র 5-10%, যা চাহিদার তুলনায় মোটেই পর্যাপ্ত নয়। এমন অবস্থায় পণ্য খালাসের ব্যয় সামাল দিতে সরকারকে ভর্তুকি দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, বন্দর, চট্টগ্রাম। দর্শক, রাতের বাংলাদেশে নিচ্ছি এবার একটা আমরা ছোট বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে। বিদেশ যেতে ছুটির বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে চিঠিটি রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। চিঠির অনুলিপি আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। 25 দিনের অবকাশ শেষে গত 3 অক্টোবর দায়িত্বে ফেরেন প্রধান বিচারপতি। এদিনই অসুস্থতার কারণ দেখিয়ে 1 মাসের ছুটি নেন সুরেন্দ্র কুমার সিনহা। ছুটি নিয়েই সস্ত্রীক 5 বছরের ভিসার জন্য আবেদন করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনে। পরে তাদের 3 বছরের ভিসা দেয় দেশটি। সেখানে তাদের বড় মেয়ে সূচনা সিনহা থাকেন। আগামী 31 জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার। ন্যায়ের পক্ষে কথা বলায় সরকার কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যেহেতু প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন মির্জা ফখরুল। সভার আয়োজক 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিহাদ স্মরণে গঠিত শহীদ জিহাদ স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের 16 সংশোধনী বাতিল করেই প্রধান বিচারপতি সরকারের বিরাগ ভাজন হয়েছেন, তাই তাকে জোর করে ছুটি দেওয়া হয়েছে। সরকার বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমে দেশে স্বৈরাচারী গণতন্ত্র স্থাপন করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই দেশের মানুষ খুব পরিষ্কার করে বুঝে গেছে, এটা হচ্ছে আপনাদের কারসাজি করে আমরা এই প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছি। অপরাধ একটাই, সত্য কথা বলেছেন। অপরাধ একটাই, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। অপরাধ একটাই, যে তিনি মানুষের অধিকার গুলোকে প্রতিষ্ঠা করার কথা। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জে মেঘনা টোল প্লাজা এলাকা পরিদর্শনকালে তিনি এ বিষয়ে বিএনপির যে ঢালাও অভিযোগ তার সমালোচনা করেন। বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে বিএনপি দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, 16 সংশোধনী বাতিলের রায়ে বিএনপি একদিকে খুশি, অন্যদিকে স্বাধীন বিচার বিভাগ যখন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তখন দলটির নেতারা নাখোশ। একে দ্বিচারিতা বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোন আদেশ, কোন রায় তাদের বিরুদ্ধে যায় তখন তারা আদালত রায়ের বিরুদ্ধে
বিক্ষোভ প্রতিবাদের অর্থ হচ্ছে আদালতের রায়কে অমান্য করা। বরিশালে পুলিশের লাঠিচার্জে যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। এ সময় কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন বলে দাবি সংগঠনের নেতাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড এলাকায় পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন কর্মী আহত হয়। ছত্রভঙ্গ হয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। পরে সেখান থেকে আবারও মিছিল বের করার চেষ্টা হলে বাধা দেয় পুলিশ। পৃথক দুটি মামলায় জামায়াত ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান সহ আটজনকে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে কদমতলী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের আলাদা দুটি মামলায় তাদের পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম নবী। এর আগে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের জন্য দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করেন কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া। সোমবার রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসায় গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। ব্লু হোয়েল নামক ইন্টারনেট ভিত্তিক আত্মঘাতী খেলা বন্ধে সব দেশকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। কোন একক দেশের পক্ষে এটা করা সহজ হবে না, প্রয়োজন আন্তর্জাতিক ইন্টারনেট ফোরামের সহায়তা। এ থেকে রক্ষায় সন্তানদের ছোটবেলা থেকে ইন্টারনেটের ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া জরুরি বলে মনে করেন প্রযুক্তিবিদরা। ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্বই এখন হাতের মুঠোয়, ভালো মন্দ দুই জানার সুযোগ এনে দিয়েছে এই তথ্য প্রযুক্তি। আত্মঘাতী অনলাইন গেম ব্লু হোয়েলও ঢুকে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই গেমে আসক্ত হয়ে বিশ্বে এরই মধ্যে মারা গেছে ১৫০টিরও বেশি কিশোর কিশোরী। বাংলাদেশে কিশোর কিশোরী তরুণ তরুণীদের স্মার্টফোনে কি এই গেমের লিঙ্কটা চলে এসেছে? যদি চলেই আসে তাহলে এর থেকে দূরে থাকার উপায় কি? ব্লু হোয়েল গেম কি বন্ধ করা সম্ভব? এসব প্রশ্নের জবাবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, না, গেমে আক্রান্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা মোকাবেলা করতে হবে। এটা একটা একটা দেশ চাইলে একভাবে করতে পারবে না, সামগ্রিকভাবে এই বিষয়টা আসলে আলোচনায় আসতে হবে। এই জাতীয় প্রবলেমগুলো যাতে যে দেশে থেকে যদি অরিজিনটা ট্রেস করা যায় সেখানে যাতে লিগাল অ্যাকশন এটাকে বন্ধ করা যায়। ব্লু হোয়েল গেমের বিষয়ে খোঁজ খবর নিতে যথাযথ ব্যবস্থা নিতে বিটিআরসি সহ সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটও কাজ শুরু করেছে। তবে সাধারণ ইন্টারনেটে এ নামে আর গেম না থাকলেও ভিন্ন নামে ঠিকই পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সাইবার ক্রাইম ইউনিটের এই পুলিশ কর্মকর্তা। এখন ব্লু হোয়েল আসতেছে অনেকটা এনক্রিপ্টেড ফর্মে। ব্লু হোয়েল এখন আপনার সম্বন্ধে পপকর্ন ফেস্টিভ্যাল আসছে, তো আজকে এটা আসছে, আপনি দেখবেন যে আগামীকাল এটা আসবে অন্য রূপে, ফিশিং রূপে আসবে। তবে দুজনই এমন সব গেমের হাত থেকে রক্ষায় সন্তানদের সাথে গভীরভাবে মেশার কথা বললেন। স্কুলগুলোতে একদম ছোটবেলা থেকে কাউন্সিলিং এর ব্যবস্থা দরকার, প্যারেন্টসদের এই ব্যাপারে একটু উদ্যোগী হওয়া দরকার যাতে তাদের বাচ্চারা যাতে এরকম নেশার ভিতরে আসক্ত হয়ে না পড়ে। এখন আমাকে কতটুকু কনসার্ন আছে, সে কী করে ইন্টারনেটে বা ইন্টারনেট কী করছে, তারপরে তার পরিবর্তনগুলো আমি খেয়াল করবো। সো আমি গার্জিয়ানকে আহ্বান করবো, গার্জিয়ানরা সবসময় তাদের বাচ্চাদের ইন্টারনেটের ইউজটা দেখবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আবারও একটা বিরতি নিচ্ছি, রাতের বাংলাদেশে আমাদের সাথে থাকুন, আমরা ফিরছি একটু পরে। বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা মেয়েকে নির্যাতনের ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান সরকার এবং ওয়ার্ড কাউন্সিলর রুমকি সহ ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এতে এজাহারভুক্ত ১০ আসামি সহ মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন পলাতক রয়েছে। দুটি অভিযোগপত্রেই বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে প্রধান আসামি হিসেবে দেখানো হয়েছে। গত ১৭ জুলাই মেয়েকে ধর্ষণের পর তার মা সহ দুজনকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। বগুড়ায় বহুল আলোচিত মা মেয়েকে নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়। দুটি মামলা তদন্ত শেষে, একটি মামলা নারী ও শিশু দমন আইনে এবং অপর একটি মামলা প্যানেল কোড আইনে। দুটি মামলায় নারী শিশু মামলা ১০ জন আসামির বিরুদ্ধে এবং প্যানেল কোড আইনের ১৩ জন আসামির বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। পুঁজিবাজারে বিনিয়োগে সীমা অতিক্রম করায় ৭ ব্যাংককে জরিমানা করায়। দরপতনের পর আজ সূচক আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা, যদিও পুঁজিবাজার দ্রুত স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশাবাদী বিশ্লেষকরা।
ঢাকার পুঁজিবাজারে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল একদিনে 76 পয়েন্ট পড়ে যায়। সূচক পতনের হার 1.23 ভাগ। গত কয়েক মাসে একদিনের ব্যবধানে এক ভাগের বেশি পরিবর্তন দেখা যায়নি। কেন্দ্রীয় ব্যাংক সীমা অতিক্রম করে বিনিয়োগের অভিযোগে 7 ব্যাংককে জরিমানা করায় সূচকের এমন নিম্নমুখিতা বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের। তাদের মধ্যেই এ নিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। মেইনলি যখন কোনো ব্যাড নিউজ আসে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা অন্য কোনো জায়গা থেকে, তখন এটা পাবলিক একটু সফট চাই, এটা সাউন্ড পেলেই আস্তে আস্তে মারতে থাকে শেয়ার। মার্কেটটাকে আপনার সত্যিকার অর্থে ইয়ে করতে হলে বেঙ্গলকে একটা লেভেলে নিয়ে যেতে হবেই। তবে আজ শুরুটা নেতিবাচক হলেও দিন শেষে ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়েছে। বিশ্লেষকরা বলছেন এই অস্থিরতা সাময়িক। আমি তো মনে করি শেয়ার হোল্ডার হিসেবে ব্যাংকের এটা আমার কাছে আরও আস্থার খবর যে ব্যাংকগুলো নিয়মের মধ্যে চলার জন্য বাংলাদেশ ব্যাংক সচেষ্ট আছে। পতনমুখী যে প্রবণতাটা সেটা স্থায়ী হবে না। তার কারণ হচ্ছে একটা তো হলো যে এই 29টা ব্যাংক আছে লিস্টেড, তার মধ্যে 7টা ব্যাংকের ঘটনা এটা আর কি। কাজে 22টা ব্যাংক তো এখনও তাদের সীমারেখার মধ্যে আছে, এটা একটা কারণ। আর একটি বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে সেই ভূমিকাটা যাতে ব্যাংকগুলো যথার্থভাবে পালন করতে পারে সেই কারণে এই পরিস্থিতি এটা নেওয়া হয়েছে। সুতরাং বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে না বলেই আমার ধারণা। ব্যাংকিং খাতে এই শাস্তির কারণে বিনিয়োগকারীরাই সুফল পাবেন বলে জানান বিএসইসির এই সাবেক চেয়ারম্যান। বারবার সময় দিলে তখন একটা এটাকে অর্থনীতির ভাষা বলা হয় মরাল হ্যাজার্ড, অর্থাৎ তখন লোকে মনে করে যে এখন সময় দিচ্ছে, আবার যদি আমরা করি তো আবারও সময় দেবে। কাজে এটা এক পর্যায়ে এই সময় দেওয়ার এটা শেষ করা উচিত। বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক না ছড়াতে ব্যাংকগুলোকে এক্সপোজার লিমিটের মধ্যে আনতে কিছুটা সময় দেওয়া জরুরি বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পরিচালক। ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ফরেন ইনভেস্টাররাও তো বাজারে সক্রিয় আছে, সুতরাং ওই শেয়ারটা এই মুহূর্তে খুব একটা যে বড় বার্ডেন তাও না। এটা ওই ওই ক্রাইসিস অলরেডি ওভারকাম হয়ে আসছে, সুতরাং এখন যে ওভার এক্সপোজার তার পরিমাণও কিন্তু অত বড় কোনো ফিগার না। বিনিয়োগ সীমা অতিক্রম করছে কিনা তা যাচাইয়ে 22টি ব্যাংককে কঠোর নজরদারিতে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা। কমনওয়েলথ গেমসের প্রাক্কালে এবারও রানি এলিজাবেথের শুভেচ্ছা বার্তা নিয়ে ঢাকায় এসেছে কুইন্স ব্যাটন প্রতিনিধি দল। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং দুপুরে সিআরপি পরিদর্শন করে দলটি। প্রতিনিধি দলের সম্মানে সিআরপিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবন্ধীদের অংশগ্রহণে হয় বাস্কেটবল ম্যাচ। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন প্রতিবন্ধীদের উৎসাহ দিতেই তাদের সিআরপিতে আসা। বাংলাদেশের সুর, সংস্কৃতি আর ঐতিহ্য যেন নেমে এসেছিল সাভারের সিআরপি মিলনায়তনে। পক্ষাঘাতগ্রস্তদের নানা আয়োজনে মহাবিষ্ট কমনওয়েলথ গেমসের শুভেচ্ছা বার্তা নিয়ে আসা প্রতিনিধি দল। রানি এলিজাবেথের শুভেচ্ছা বার্তা নিয়ে কুইন্স ব্যাটন প্রতিনিধি দল বরাবরই কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে যায়। এবারের সফর 388 দিনের। Travels the world, it sends a message of unity and inclusion to everybody. It inspires people and it gets people really excited about the Commonwealth Games. কমনওয়েলথভুক্ত দেশগুলোর সব ক্রীড়াবিদদের প্রতি একটি সার্বজনীন বাণী পৌঁছে দেয়াই এই সফরের উদ্দেশ্য। এই অনুপ্রেরণাটা যদি ব্যাটনটাকে দেখে অনেকের মধ্যে সৃষ্টি হবে, তাতে এখানে যে খেলাধুলা হচ্ছে তারা আরও অনুপ্রাণিত হবে ভালো খেলার জন্য। শারীরিকভাবে চ্যালেঞ্জ গ্রহণ করা মানুষদের জন্য এমন আয়োজন ইতিবাচক বলে মত সিআরপির নির্বাহী পরিচালকের। ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সনগুলোকে আমরা আরও উৎসাহিত করতে পারবো, তাদেরকে আরও অনুপ্রাণিত করতে পারবো, যাতে করে ভবিষ্যতে তারা তাদের দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে সক্ষমতা দেখিয়ে বাংলাদেশের মান, নাম, সুনাম অর্জন করে আনতে পারে। জীবনে বড় পাওয়া, এর আগে নেক্সট টাইম এরকম কিছু হয় নাই, খুব সুন্দর হয়েছে। যেহেতু হুইলচেয়ার নিয়ে খেলার সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ আশা করি সামনে বড় ইভেন্টে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। প্রতিনিধি দলের সম্মানে সিআরপিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাস্কেটবল ম্যাচ। কমনওয়েলথ ভুক্ত দেশ পরিভ্রমণ শেষে ব্যাটনটি 24 ডিসেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিনুল হাকিমকে বিশেষ সম্মাননা দিয়েছে এই সাংবাদিকদের সংগঠনটি। সকালে শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মোহসিনুল হাকিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য এবং সাবেক রাকসু ভিপি ফজলে হোসেন বাদশা। ডিনস কমপ্লেক্সে আলোচনা সভায়
আগত অতিথিরা মোসিনুল হাকিমের দীর্ঘ রিপোর্টিং জীবনের অভিজ্ঞতার কথা শোনেন। রাত পোহালেই পর্দা উঠতে যাচ্ছে দশম এশিয়া কাপ হকির। বিশ্বের 60টিরও বেশি দেশে টেলিভিশনে দেখা যাবে মহাদেশের হকির শ্রেষ্ঠত্বের এই আসর। সময়মতো সব কাজ শেষ হয়ে যাওয়ায় এশিয়ান হকি ফেডারেশন এখন নির্ভার, আর অংশগ্রহণকারী দলগুলো খুশি বাংলাদেশের আতিথেয়তায়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম নতুন রূপে নতুন সাজে পুরোপুরি প্রস্তুত দশম এশিয়া কাপের জন্য। ক্যানভাসে তুলি শেষ আচরের মতো গুছিয়ে আনা হচ্ছে শেষ দিকের কাজ। তবে এরই মধ্যে আয়োজনের সার্বিক দিক নিয়ে এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে অভিনন্দনই জুটেছে স্বাগতিকদের। সব কাজ দ্রুতই ম্যাচের আগেই শেষ হয়েছে। কিছুটা চিন্তিত থাকলেও এখন আমরা স্বস্তিতেই। সবকিছু ভালো, তবে কিভাবে আরো ভালো করা যায় সেদিকেই কাজ করছে এএসএফ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ভারতের স্টার স্পোর্টস, মালয়েশিয়ার অ্যাস্ট্রো ও উত্তর আমেরিকার সুপার স্পোর্টস। এর ফলে পুরো বিশ্বে প্রায় 60টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সব চাহিদাও পূর্ণ করেছে আয়োজক বাংলাদেশ। সরাসরি সম্প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এমন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য প্রথম হলেও এখন পর্যন্ত কারিগরি দিক থেকেও সব ঠিক। পুরো বিশ্ব দেখবে এমন আয়োজন। অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকেও এখন পর্যন্ত আয়োজনে ফুল মার্কস এই বাংলাদেশের। এক কথায় অসাধারণ। আতিথেয়তা শুরু হয়েছে বিমানবন্দরে আসার পর থেকেই। নিরাপত্তা, থাকার ব্যবস্থা, খাবার, এই সবকিছুই এতটাই ভালো যে মাঠের বাইরে কোনো কিছু নিয়ে আমাদের আর চিন্তা করাই লাগছে না। দেরিতে হলেও প্রায় সব কাজ শেষ করে ফেলায় এখন স্বস্তির নিঃশ্বাস হকি ফেডারেশনের। টুকটাক এই ঘষা বাজা আমাদের ফেডারেশন অফিস টফিস যেগুলো কিছু সংস্কার কাজ করছে, নতুন করে করেছে ফার্নিচার ইয়েটে, ওগুলি জাস্ট লেইং আউট, এছাড়া কোনো কাজ বাকি নাই। আরও একবার এশিয়া কাপের সফল আয়োজনের উদ্দেশ্যে তাই শুরু হলো ক্ষণগণনা। 32 বছরের প্রতীক্ষার অবসানের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি ঘন্টা। মাঠে বাংলাদেশের দলগত পারফরমেন্স আর মাঠের বাইরে পুরো আয়োজন দিয়েই বিশ্বমঞ্চে বাংলাদেশের হকির নতুন ব্র্যান্ডিং করতে চায় ফেডারেশন। নাভিল খান, যমুনা স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। এবারে ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিন। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে ঐচ্ছিক অনুশীলনে মেহেদি হাসান মিরাজের সাথে যোগ দেন এই চার ক্রিকেটার। টেস্টে 67 ওভার বল করে উইকেট না পাওয়া মেহেদি হাসান মিরাজ নেটে টানা বোলিং করেন। দলে যোগ দেওয়া চার ক্রিকেটারের তিনজনই অভিজ্ঞ আর তাই সাফল্যের সন্ধানে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দেশের মাটিতে 2-1 ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর রাতের বাংলাদেশে নিচ্ছি শেষবারের মতো বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর জানাবো এবার। কাতালুনিয়ার স্বাধীনতার বিষয়ে আজ আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় সন্ধ্যায় পার্লামেন্টে ভাষণ দেবেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লেস পিজমেন্ট। ধারণা করা হচ্ছে গণভোটের ফলাফলের ভিত্তিতে একতরফা স্বাধীনতা ঘোষণা করবেন তিনি। এই উপলক্ষে বার্সেলোনার পার্লামেন্ট আদালত চত্বর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে শহরের মেয়র আদা কোলাও এই স্বাধীনতা ঘোষণার বিপক্ষে। তার দাবি, এর ফলে কেন্দ্রীয় সরকারের সাথে সমঝোতা বা শান্তি আলোচনার সুযোগ শেষ হয়ে যাবে। একই সাথে রাজ্য সরকারকে মাদ্রিদ থেকে পরিস্থিতি সরাসরি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কাতালুনিয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী উল্লেখ করেছে ফ্রান্স ও জার্মানি। একক স্পেনের পক্ষেই প্রতিবেশী দেশ দুটির সমর্থন। শেষ মুহূর্তে এসে অর্থনৈতিক জোট ও প্রতিষ্ঠানগুলোর থেকেও বাড়ছে পিজমন্ট প্রশাসনের উপর চাপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণ গেছে অন্তত 10 জনের, পুড়ে গেছে 1500 বেশি স্থাপনা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। রোববার রাতে সৃষ্ট আকস্মিক এই দাবানলে সবচেয়ে ক্ষতির মুখে সোনোমা কাউন্টি, এখানে প্রাণ গেছে 7 জনের। অন্য 3 জনের মৃত্যু হয়েছে নাপা ও ইউবা কাউন্টিতে। সরিয়ে নেওয়া হয়েছে সোনোমার 20,000 বাসিন্দাকে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতার জন্য বেগ পেতে হচ্ছে তাদের।
শেষ করব রাতের বাংলাদেশ। তবে তার আগে জানাবো প্রধান প্রধান খবরগুলো। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব মিয়ানমারের সময় ক্ষেপণের কৌশল, আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যাবাসনে সব চুক্তিতে জাতিসংঘকে সম্পৃক্ত করতে চায় ঢাকা। নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের দাবি বিকল্পধারা, ইসির সংলাপে না ভোট সহ 13 দফা প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে ডাকা বিশেষ সভা অবৈধ, 6 মাসের মধ্যে সিনেট পুনর্গঠন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ। চট্টগ্রাম বন্দর রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ, উদ্বিগ্ন আইএমও। নিয়মিত ড্রেজিং না হওয়ায় ঝুঁকিতে চলছে জাহাজ। ব্লুহেল গেম বন্ধে সব দেশকে একসাথে কাজ করার পরামর্শ, প্রযুক্তিবিদদের সন্তানদের ইন্টারনেট বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার তাগিদ। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো রাতের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।